हाय फ्रेंड्स, वेरी गुड मॉर्निंग। आज महासप्तमी, तुम्हारे सबाई के शारदियार अनेक अनेक शुभेच्छा भालोबासा। तो गतकाल षष्ठीर दिन जेमन आमी उत्तर कलकाता विभिन्न सबेकी बाड़ीर पुजोते आमी गेछिलुम, आज के आमी चले एसेछि कलकाता उल्टो दिके गंगार एपारे हावड़ा जिला एवं हुगली जिला। এই হাওড়া এবং হুগলিতে আমার দুই পরিচিতের বাড়িতে, প্রথমে হাওড়াতে আমি আমার এক বন্ধুর বাড়ি যাব প্রাচীন কালী দুর্গা পুজো, এবং তারপরে যাব হচ্ছে হুগলিতে আমার দেশের বাড়ির ওখানে আমার পিসির বাড়িতে কলা ছড়ায়। তো চলো সেখানে যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি হাওড়ার কালী ব্যানার্জি লেনের ব্যানার্জি বাড়ি দুর্গা পুজোয়। আমার সঙ্গে আছে আমার বন্ধু অভিক ব্যানার্জি, ও এই বাড়িরই ছেলে, প্রেজেন্ট জেনারেশন, ওদের হাত ধরেই এখন পুজোটা এগিয়ে চলেছে। তো চলো ওর থেকে জেনে নিই এই পুজোর ইতিহাস সম্পর্কে। নমস্কার, আমি অভিক ব্যানার্জি। আমাদের এই পুজো 378 বছরে পা দিয়েছে। এই পুজো ছিল মহারাজ নন্দকুমারের, সেই নন্দকুমারের মেয়ের সাথে রাজা রাজবল্লভ চট্টোপাধ্যায়ের সুযোগ্য পুত্র কৃষ্ণদাস চট্টোপাধ্যায়ের বিয়ে, এবং তার দুই মেয়ে ছিলেন দীনময়ী দেবী এবং দানময়ী দেবী। সেই দীনময়ী দেবীর সাথে আমাদের পূর্বপুরুষ গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিয়ে, সেখান থেকেই আমাদের এই পুজো প্রচলন। আর রাইট নাও আমাদের পুজো 378 বছরে চলছে, এবং আমাদের কুলপুরোহিত নিত্যানন্দ মুখোপাধ্যায়, ওনার সুযোগ্য পুত্র শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৌরোহিত্যে এই পুজো সমাপন হয় বা সংগঠিত হয়। আর তোমাদের পুজোর কোনো বিশেষত্ব? হ্যাঁ, আমাদের বিশেষত্ব হচ্ছে ধুনো পোড়া এবং সন্ধি পুজো, কলাবস্নান মেনলি আমাদের বাড়িতেই হয়, আমাদের ঠাকুর দালানের ভিতরেই হয়। আর ধুনো পোড়াটা আমাদের নবমীর দিন হয়, কুমারী পুজো, দুবার কুমারী পুজো হয় আমাদের এখানে। ধুনোপোড়াতে বয়োজ্যেষ্ঠারা যারা আছে তারা ধুনো নিয়ে মাথায় বসে, এবং বাড়ির সকলে এক এক করে তার কোলে বসে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে। এই হচ্ছে আমাদের বিশেষত্ব। আর ভোগে কি সব নিরামিষ না আমিষ? আমাদের ভোগে সমস্ত নিরামিষ, মহালয়ার পরদিন থেকে প্রতিপদ থেকে আমাদের সমস্ত নিরামিষ হয়, এবং আমরা বাইরেও কিছু কি কোনো আমিষ খাই না, কারণ আমাদের বৈষ্ণব মধ্যে পুজো হয়, আমাদের এখানে আমিষ সম্পূর্ণ বর্জন। হাই ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি কলাছড়ায়। এটা হুগলি ডিস্ট্রিক্টের চণ্ডীতলার মধ্যে একটি গ্রাম। আমি যে রাস্তাটা ধরে এসেছি এই রাস্তাটা হচ্ছে অহল্যাবাই রোড।
ডান আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যে ডানকুনি ক্রসিং সেখান থেকে বাঁদিকে নিলেই সোজা চলে এলেই পড়বে হচ্ছে অহল্যাবাঈ হোলকার রোড, যেটা আরামবাগ চলে যাচ্ছে। এই রাস্তার ওপরই পড়ছে কলাছড়া গ্রাম, এবং এই গ্রামের পরের যে গ্রাম কুমিরমড়াই, আমাদের দেশের বাড়ি সেই কুমিরমড়াইতে, এবং কলাছড়ায় হচ্ছে আমার পিসির বাড়ি। এই কলাছড়ার যে মিত্রির বাড়ি, মিত্র বাড়ি কলাছড়ার প্রসিদ্ধ মিত্র বাড়ি, খুব পুরনো, এখানে দুর্গাপুজো হয়, তো সেখানেই আজকে আমি যাচ্ছি পিসিদের সঙ্গে দুর্গাপুজো কাটাতে। কলাছড়ার মিত্র বাড়ির দুর্গা মণ্ডপে এই পুজো, বহু প্রাচীন দুর্গা পুজো। পিসি এখন ব্যস্ত আছে জোগাড়ে, তো পিসি একটু ফ্রি হলেই আমি পিসির থেকে ভালো করে জেনে নেবো যে পুজোর ইতিহাস কত বছর পুরনো, বাকি সব কিছু।
আমাদের পূর্বপুরুষ যে এসেছে এখানে সেটা হচ্ছে এই মৃত্যুদের জমিদারি জবে থেকে শুরু হয়েছে তবে থেকেই আমাদের ফ্যামিলি এক ঘর ব্রাহ্মণ এক ঘর নাপিত এক ঘর পুরোহিত এক ঘর লেটেল হ্যাঁ এরকম সবাইকে নিয়ে জমিদার এখানে এসেছিলেন এই জমিদারদের বর্ধমানের বংশধর তার একটা শাখা এখানে এসেছিল এখানে এরা তিন ভাই এসেছিল তিন ভাইয়ের এক ভাইয়ের নাম হচ্ছে কলাধর মিত্তির কলাছড়া গ্রাম তার নামে এক ভাই হচ্ছে বেনিপুর গ্রাম বেনিমাধব মিত্র আর একটা হচ্ছে চণ্ডীধর মিত্র চণ্ডীতলা এই তিনটে জমি ভাইয়ের নাম অনুসারে তিনটে জায়গা এরা স্বত্ব নিয়েছিল তবে বাবাদের সম্পত্তি থেকে তিন ভাই স্বত্ব পেয়েছিল কলাছড়া গ্রামের কলাধর মিত্রের যে বংশধর এখানে ছিল তারা আমাদের এই পরিবারকে এখানে নিয়ে এসেছিল এই পুজোটা এখানে যে নিয়মে পুজো হয় সেটা হচ্ছে বৃহৎ নন্দিকেশ্বর পুরাণে এখানে পূজা হয় এখানে আগে ছাগ বলি প্রচলন ছিল পাঁচ ছ বছর হলেও কোনো কারণেই হোক ছাগ বলিটা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে তার বদলে আমাদের এখানে ওই ফল বলি কুমড়ো বলি এটা প্রচলন আছে এখন অবধি তো এতক্ষণে আমি আমার পিসিকে পেয়েছি সারাদিন পুজোর জোগাড় নিয়ে খুবই ব্যস্ত থাকে ভিডিওতে দেখতেই পেয়েছো তোমরা সারাক্ষণ ছুটছে জোগাড় করে তো সারাদিনের পর এখন আমি পিসির সঙ্গে একটু বসেছি তো পিসির থেকে জেনে নিই এই বাড়ির পুজোর ইতিহাস পুজোর বৈশিষ্ট্য এগুলো একটু জেনে নেওয়া যাক চলো তো পিসির সঙ্গে আছে আমার বোন সায়নী তো পিসি আমাদের একটু বলো এই কলাছড়া মিত্তির বাড়ির এই পুজোর ইতিহাস বৈশিষ্ট্য সেগুলো তুমি একটু আমাদের সবাইকে বলো ইতিহাস বলতে বহু পুরনো মানে দাদুদের কাছ থেকে শুনেছি এই মানে খাতা অনুযায়ী আমাদের 304 বছর অতিক্রম করছে কিন্তু দাদুদের হিসেব অনুযায়ী আরও পুরনো মানে এই পুজো কোনো মানে যেভাবে আমাদের দাদুদের মানে পিতৃপুরুষরা মানে শুরু করেছিলেন এখনও চেষ্টা করছি আমরা বজায় রাখার আশা করছি মা আমাদের বাড়িতে সারা জীবন সারা বছর সবাইকার কাছে এরমভাবেই আসবে যে যেরমভাবে পারবে মাকে আহ্বান করবে কারণ দাদুদের বলেছিলেন যে আমাদের একবার এমন অবস্থা হয়েছিল মহামারী যে আমাদের কোনো চাল কি কিচ্ছু জোগাড় করার সামর্থ্য ছিল না বংশের এমন অবস্থা ছিল শুধু আমাদের নারকোল গাছ ছিল সেই নারকোল গাছ থেকে তখনকার ঠাকুরদাদা এ করলো যে নারকোল গাছ আছে মাকে নারকোল কুড়ো দিয়ে মাকে আমরা করবো চাল ফলের কী দরকার আছে সেই জন্য আমাদের এখনও আছে যে নৈবেদ্যে যত ফল মূল মিষ্টান্ন দেওয়া হোক নারকোল কুড়ো দিতেই হবে কারণ এই নারকোল বাহির মানে বহির্ভূত মানে আমাদের কোনো নৈবেদ্যই হবে না আর এই পুজো আমাদের জন্মাষ্টমীর পরে দিন আমাদের কাঠা মানে কাঠামো পুজো হয় নন্দ উৎসবের দিন তারপরে আমাদের এখানেই দালানে পুজো মানে মায়ের মূর্তি প্রতিমা তৈরি করা হয় এখানে এসে করে আগে তো মানে বহু দিন ধরে কাজ করতো মানে এক মেটে করতে গিয়ে আসতো চার দিন ধরে কিন্তু এখন সেটা মানে লোক বল হয়ে গেছে তাদেরও লোক বল কমে গেছে আমাদেরও কমে গেছে ওই প্রথম দিন আসে একদিনে কাঠামো মানে কাঠামো করে এক মেটে করে তারপরে আরেক দিন আসে দো মেটে করে যায় মানে মায়ের মুন্ড এ দিয়ে মাটি টাটি দিয়ে করে দিয়ে যায় তারপরে রং করে মানে এখন মোটামুটি পাঁচ ছ দিন আসে ওরা এসে কাজ করে আগে যেটা মানে মাস ছোট বড় সবাইকার সহযোগিতাতেই এই পুজোটা কেউ বলতে পারবে না আমি একা করি তুমি যে বলছিলে যে তোমাদের রোজ সন্ধ্যেবেলা তোমরা নাড়ু পাকাও হ্যাঁ আমাদের মানে 22টা করে নারকোল মানে ষষ্ঠীর দিন হবে সপ্তমীর দিন হবে অষ্টমীর দিন হবে নাড়ু হবে দুদিন গুড়ের নাড়ু হবে একদিন চিনির নাড়ু হবে কারণ এত নৈবেদ্য মনে প্রায় প্রতিদিনই 18-19টা করে নৈবেদ্য থাকে তার
সমস্ত এটাই হয় আমাদের নারকল নাড়ুর উপরে। আর এটা গাছ মানে আমাদের নিজেদের বাড়িরই গাছের নারকল থেকে এ করে সব ফ্যামিলি এরা নিয়ে করে, এবং বাড়ির বৌদিরা আগেকার লোকেরাই করতো, এখন লোকের অভাব হয়ে যাওয়াতে এখন বাড়ির বৌদিরা এরা সবাই মিলে নারকল পুড়ে নাড়ু করে করে, এইভাবেই চলছে। এবং আমরা কামনা করি যাতে এইভাবে চলে। আর আমাদের এটা কি আমাদের এখানে হয়তো বাহ্যিক আড়ম্বরটা নেই, কিন্তু আমাদের এখানে নিয়ম এটা খুব আছে। এখানে সত্যি অর্থে পুজো যেটা আরাধনা সেইটা কিন্তু সারা দিনই চলছে চলে। তো এইটা একটা হয়তো অনেক বন্ধুদের বাড়িতে এরকম হয়, কিন্তু যেহেতু আমি আমার বাড়ির কথা বলছি, আমরা বাড়ির পুজো ছাড়া কিছুই জানি না, ভাবতে পারি না বাড়ির পুজো ছাড়া কোনো কিছুটাই। এবং আমরা আমরা যারা পরবর্তী জেনারেশন আমরা নিশ্চয়ই চেষ্টা করব, মানে আমার মাও আমার মায়ের বাপের বাড়িতে, তুমি নিশ্চয়ই জানো বিয়ের পর মা কোনোদিন কিন্তু বাপের বাড়ির মাদুকদার মুখ দেখতে পায়নি, কারণ সেই মতনই এ করে বিয়ে দেয়া হয়েছিল যে এই পুজো ছেড়ে অন্য কোনো বিয়েতে যাওয়া যাবে না, সবাই এলে সবাই থাকলে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাইকে সুস্থ রাখুক, যেন সবাই আরো ভালোভাবে মাকে আরাধনা করতে পারে, মায়ের পুজোটা যেন বছর বছর এইভাবে পালন করে যেতে পারি। এবং আমাদের পুজো সবাইকে স্বাগত, সবাই সবাই আসুক, সবাইকে ডাকি যে আসুক, সবাই আনন্দ আনন্দ আমাদের করুক, সেটাই আমাদের প্রার্থনা কাম্য। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে সারাদিন কতটা আনন্দের সঙ্গে আমি কাটিয়েছি। আজকে সপ্তমীর দিন খুবই ভালো কাটলো আমার, পিসির বাড়িতে এসে সকালে বন্ধুর বাড়ি গিয়ে, এবং পিসির বাড়িতে এত দিন পর আসতে পেরে, লকডাউনের পর আবার আসতে পেরে পুজোর সময়, এত হই হুল্লোড় আনন্দ আড্ডা, খুব খুব ভালো সময় কেটেছে। এবং যদি তোমাদের কখনো মনে হয় যে আমরা কলকাতার বাইরে গ্রামের পুজো দেখব, তো অবশ্যই তোমরা কলাছড়ায় এসো, দেখে যেও। এখানে সত্যি পুজোটা ভক্তি সহকারে হয়, বাকি সব কিছু পরে, পুজোটা এখানে আগে। তো যদি সম্ভব হয় এসো তোমরা। এখন সন্ধে নেমে এসছে, আমি কলকাতার পথে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। বাড়ি যাওয়ার আগে আমি একবার যাব মানিকতলা আমার এক বন্ধুর বাড়িতে, সেখানে সন্ধ্যা আরতি দেখে তারপরে আমি বাড়ি ফিরব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কাল হচ্ছে মহাষ্টমী, কাল আমরা সবাই মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেব, রাত্রে সন্ধি পুজো। আমাদের সবার পুজো খুব খুব ভালো কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা।